من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من আপনার আর হিন্দুর আকীদা যে একই সমান, এই বক্তব্য দিতে গিয়ে উস্তাদ সাহেব দুইজনে মিলে বোরোর গাছ ভেঙে আসলাম। সেই ব্যাগ বোরোর গাছ ভাঙার ঠেলায় 4 মাস 2 দিন জেল খাটলাম। সুজা জেলে ঢুকো কোনো কথা নাই, গাছের ছাল তুলছে নারায়ণগঞ্জের মহিলা, এই নারায়ণগঞ্জের মহিলা, তার শ্বশুর সাথে আছে, তার শ্বশুর সাথে আছে। তো আমি জিজ্ঞেস করছি ছাল কি করবেন, তো এটা বোরোর গাছের ছাল, বুড়ির বোরোর গাছ, এটা বরকত। আমাকে আমি বলছি আপনি কি মনে করেন সে 1500 বছর পূর্বের বোরোর গাছ? তো মহিলা খোঁচা মারছে আমাকে, খোঁচা মারা কি জানেন, বলছে আপনারা বিশ্বাস না করলে আমরা বিশ্বাস করি। ও খোঁচা মারার দরকার ছিল, বলছে আপনারা বিশ্বাস না করলে আমরা বিশ্বাস করি। তাহলে দেখেন না, ওই যে অমুক লোক টিভিতে অনুষ্ঠান করে দেখায় এগুলো সব বরকতপূর্ণ, অমুক লোক বুঝতে তো পারছেন আপনারা, এখন আর নাম বলার দরকার নাই, ভাসুরের নাম নেওয়া নিষেধ, ঘটনা তো ঘটেই গেছে তাই না? এইটার নামটা শুধু বক্তব্য নিয়েছিলাম, বক্তব্যে নাম নেওয়ার কারণে আরেকজনের কথা আরেকজনের সাথে সংযোগ করে দিয়েছে। বর্তমানে মিডিয়ার সবচেয়ে বড় মিথ্যাচার হলো বক্তব্য কাটি করে প্রচার করা। ওই শয়তান জানে না, ওই ইবলিস শয়তান জানে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন বক্তব্যে কে বলেছে। ওই 3 মিনিট আগেও বক্তব্য নাই পরেও নাই, 3 সেকেন্ড বক্তব্য তারা মামলা করেছে। কেন মামলা করলো কার নামে? শুধু তাই, মাত্র 3 সেকেন্ডের বক্তব্য চেঞ্জ করার কারণে ডক্টর জাকির নায়েকের মতো একজন ব্যক্তিকে 9 মাস ইন্ডিয়ায় ঢুকতে দেয়নি। এক দেওবন্দি শয়তান বদমাস আমার বক্তব্য জাল করেছে, দেখেননি আপনারা? আমার মুখ দিয়ে বের হচ্ছে জাকির নায়েক মূর্খ, জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল, এই ইবলিস শয়তানটা পাগড়ি পরে আছে, কত বড় শয়তানে, শয়তান বাংলাদেশে নাই, শয়তান এই সমস্ত পাগড়ি পরা হুজুরদের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। যদি ইবলিস শয়তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাবধান, 19 সেকেন্ডের বক্তব্য জাল করেছে কোন কুলাঙ্গার, কোন ইবলিস শয়তান? এই বক্তব্য কাট করে দেশে দেশে মোবাইলে মোবাইলে আল্লাহর কসম করে বলছি ওই 19 সেকেন্ডের বক্তব্য আমি আজও শুনিনি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 3 বার বললাম ওই 19 সেকেন্ড আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে আজও শুনিনি। এই 19 সেকেন্ডের বক্তব্য 19 বছরের সম্পর্ক নষ্ট করেছে। যে কুলাঙ্গার করেছে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে, আব্দুর রাজ্জাকের পা ধরে যেন ক্ষমা চাই, ওই কুলাঙ্গার যদি ক্ষমা না চায় ওই কুলাঙ্গারের ক্ষমা হবে না। 19 বছরের সম্পর্ক নষ্ট করেছে 19 সেকেন্ডের বক্তব্যের কারণে। আমার 28 সেকেন্ডের বক্তব্য কাট করে উপহার দিয়েছে 4 মাস 2 দিন জেলখানা। এখন চলছে বক্তব্য কাটিং এর যুগ, আর এক শ্রেণীর ঘাপটি মেরে থাকা ইবলিস শয়তান, ঘাপটি মেরে থাকা ইবলিস শয়তান বক্তব্যগুলোকে কাট করে মিডিয়ায় ছাড়ছে যেন আব্দুর রাজ্জাকের নামে মামলা হয়, তাকে যদি গ্রেফতার করা হয়, মুজাফফরকে যদি গ্রেফতার করা হয়, মুজাফফরের নামে যদি মামলা হয়, এদেরকে জেলখানায় ঢুকে দেয়। একজন আশ্চর্য লাগে, মুখে দাঁড়িয়ে নিয়ে আলেম হয়ে ভয় দেখায় আব্দুর রাজ্জাককে মামলা দিয়ে জেলখানায় ঢুকাবো, দেখে সমস্ত আলেমদেরকে এই সমস্ত জেল খাওয়া বন্ধ থাকবে, মামলা দেওয়ার পরে হুকুম দেওয়ার বন্ধ থাকবে। আব্দুর রাজ্জাকের যে বড় পণ্ডিত ছিলেন শাহ ইসমাইল শহীদ, তিনি নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছে, আহলে ইসলাম কি সব মরে গেছে? পলান আকরাম খান চলে গেছেন, আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশি চলে গেছেন, ডক্টর আব্দুল বারী চলে গেছেন, আহলে ইসলাম কি মরে গেছে? এমনি তাইবা চলে গেছেন, ইমাম আহমদুল হাম্বল চলে গেছেন, ইমাম ইবনে হাতমান্দল এসে চলে গেছেন, সাহাব একরাম চলে গেছেন, কুরআন এবং সুন্নাহর চাষ কি বন্ধ হয়েছে? মাওলানা আকরাম খা বলেছিলেন দিল্লির যে থেকে বেরিয়ে আসছে
তিনজন বন্দুকধারে বন্দুক তাক করে ধরেছে, গুলি করে মেরে ফেলবে। মনে আক্রমণ কথা দাই থাম, আমাকে গুলি করছে মনে শুনে রাখো। বন্দুকের গুলি দেখায় আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, এই বন্দুক দিয়ে আমিও পাখি মেরেছি, লাভ নেই। আমাকে হত্যার আগে কথাটা শুনে নাও, তিনজন বন্দুকধারীর হাত থেকে বন্দুক পড়ে গেছে। মানে এখন আমি আক্রমণ বলছি, যদি এই দেশে আমাকে যদি হত্যা করা হয়, আমার দেহ থেকে যত কোনা রক্ত ফুটা বের হবে, যত কোনা রক্ত বের হবে, ততজন আক্রম খা এ দেশে জন্মগ্রহণ করবে। এক আব্দুর রাজ্জাকের নামে মামলা করে কোনো লাভ হবে না, আল্লাহ লাখ আব্দুর রাজ্জাক বিন ইসহাককে তৈরি করে দেবে, লাখ জামিয়া সালাফিয়া তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহু কাযালিক। আমি বলে যাচ্ছি, সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা বিজয়ী হিসাবেই থেকে যাবে। এই হাদিস প্রেরণা যোগায় আমি শেষ মুহূর্তে আহ্বান জানাবো, আসুন এজে আহলে হাদিস। আমি আহলে হাদিস আকিদা পোষণ করি, সালাফি আকিদার পোষণ করি, আমি আহলে সুন্নাহ জামাতের আকিদা পোষণ করি, আমি আহলে হাদিস হিসাবে আমার মূল নীতি একটাই, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আছি, এই পথের উপরে যারা থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল। শুধু আহলে হাদিস আকিদা, সালাফি আকিদা হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবেন, ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। দুর্গম গিরি কান্তার মরু দস্তুর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কারো হিম্মত, কে আসো জোয়ান হও আগে অন হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারে দিতে হবে পারি নিতে হবে তরি মা। কাজী নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছিল, এই জন্যই এই দেশ থেকে ব্রিটিশদেরকেও তাড়ানো হয়েছে, এই দেশ থেকে ইংরেজ হানাদার বাহিনীকেও পাকিস্তান হানাদার বাহিনীকেও তাড়ানো হয়েছে, চেতনার উপরে দেশ স্বাধীন হয়েছে, ওই চেতনাকে আমরা আবার পুনরুদ্ধার করতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আমি নব্য ফেরাউনের ভয়ে ভীত নই, আমি নব্য নমরুদের ভীল ভয়ে ভীত নই, আমি নব্য কারুনের ভয়ে ভীত নই, তাওহীদ পন্থী তরুণ কখনো ফেরাউনের ভয়ে ভীত হতে পারে না। আমি যে চির অজয় ঝুটা কারণের নিগুড় আমার করিতে পারিনি জয়, কত নম্রোধ কত কারণ কত সাদ্দাত কারণ আসিয়াছে মোর চলাপথে হইয়া মনে দারুণ, পুলিরায় আমি নম্রদি হুতাশনে বিচাইলে বিপুল কারণে ধরে সাদ্দাতের অহংকারী বাত্তা বালি যে বিশেষেছে ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে নম্র উচ্ছে পড়েছে মরে যায়, আমি মুসলিম এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলেছে উচ্চ কণ্ঠে নারায়ণ তাকবীর।